কি আছে? শুভ শুভর বাবু গোপে দাড়ি বেরিয়েছে, গোপে দাড়ি বেরিয়েছে, মানে দাড়িতে গোপ বেরিয়েছে, গালে দাড়ি, মানে গালে দাড়ি বেরিয়েছে। তাহলে ফেস মাসাজার হবে, একটা শর্ট ফর বঙ্গপোস্ত হবে, সেটা অলরেডি স্ক্রিপ্টে রিটেন আছে, স্ক্রিপ্ট ফর লং ভিডিও হবে, দুটো রিলস হবে ফর সিস্টার্স, রিলস হবে দুটো, তোর একটা ডান্স হবে, একটা ডান্স হবে, তো দুটো ডান্স লিখে না। আচ্ছা দুটো ডান্স আমি কি কিছু বানা লে আজ মিনি ব্লগ টাইপ? হ্যাঁ হ্যাঁ, বানিনে। Hello and good morning everyone. Sorry, good afternoon everyone. Because আমরা তো ঘুম থেকে উঠি গুড আফটারনুন এর পরে, ঠিক আছে? দিদি বাড়িতে, দিদি কালকে দুপুরবেলা এত ঘুমিয়েছে যে সারা রাত জেগেছিল, তারপরে আবার সকালে ঘুমিয়েছে, সেম আমারও হয়েছে। আমিও বিকেলবেলা এত ঘুমিয়েছি যে সারা রাত জেগেছিলাম, তারপরে আবার আসলো সকালে ঘুমিয়েছি। তো আজকে ভাবলাম তোমাদের সাথে একটা সানডে উইথ মি বা আ ডে উইথ মি শেয়ার করা যাক, যে আমরা সানডেতে কি কি করি। কারণ এখন আমাদের এমনই অবস্থা হয়েছে, দোয়েলকে বা শুভকে শুধু সানডে ছাড়া আমি আর কোনোদিনই পাই না, তো আমাদেরকে একটা বিশাল বড় টু ডু লিস্ট বানিয়ে রাখতে হয় যেটা সানডের মধ্যে আমাদেরকে কমপ্লিট করতে হয়। শুভ এদিকে ঘোরাফেরা করছে, আসছে না কেন জানি না, লেকে ঘুম রে। হ্যাঁ, ও টু ডু লিস্ট নিয়ে ঘুরছে, দেখা হচ্ছে যে কি কি করা হবে আজকে। অনেক কাজ আছে আজকের, বিকজ আমরা ছ দিনের কাজটা সাত দিনের মাথায় একদিনে গিয়ে করি, কারণ শুভ আর আমি ইন্টার্নশিপ দিয়ে এসে ও এসে ঘুমায় না, এ ঘুমিয়ে পড়ে। কালকে রাত্রিবেলা আমাকে বললো, দিদি আমাকে একটু রেস্ট নিতে দে, আমি আসছি কালকে রাত্রির মধ্যে, আমাদের স্ক্রিপ্টটা কমপ্লিট করার কথা ছিল বঙ্কস্ত, আমি একটাই ঘুম থেকে বড় ভিডিওর, তো ও নিচে গিয়ে দেখি আমি ও ঘুমিয়ে পড়েছে, শুভ আর আমি উপরে ছিলাম, আমরা ভিডিওর ভয়েস ওভার দিচ্ছিলাম, ও ঘুমিয়ে পড়েছে, ও তো ওর থেকে দূরে যায়, তা সত্ত্বেও ও জেগে আছে, এ ঘুমিয়ে পড়েছে, বাস বাস। আর একে আমি একে ডাকছি যে আয় আমরা ভিডিও করি, ও না বাবা এ তো উঠতেই পারছে না, আমি তো চোখ খুলেই নি, একটার সময় ঘুম থেকে উঠলো রাত, উঠে সারা রাত আবার জেগে আছে, আবার সকালে ঘুমিয়েছে, এই এইটা কি ধরনের কথাবার্তা? তো খুব ট্যান হয়ে গেছিস, এই আমার মেরেকো পিগল মা মাস্ক অফ দো তো, কই পিগল অফ মাস্ক অফ কি বলো তো আমি জানি না, যাই হোক, তো তোমরা দেখতে থাকো কাজটা কমপ্লিট করা যাক, চলো কাজটা শুরু করা যাক, বাই 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 বাই। কি করছেন আপনি? তুই বললি আমার মুখে ট্যান হয়ে গেছে, তাই আমি ফেস মাস্ক মুখে নিয়েছি। তাহলে কাজটা কে করবে? এই তো বসে বসে করব। রিলস যে বানানো হবে, মুখটা কি এরকম করেই বানানো হবে? না রেডি হতে, ওদিকে বোন বসে এডিটিং করছে, আর এদিকে আর এখানে শুভ দাঁড়িয়ে আছে, এ হচ্ছে মুকুড়া আর এ হচ্ছে মুকুড়ি, তো আমি যাচ্ছি নিচে রেডি হতে, এসে দেখা হচ্ছে। কি রে, যাবি না শর্টসের জন্য রেডি হতে? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, দু মিনিট। কি করছিস? আরে বিনোমতে ট্রেডিং করছি, দেখ বিনোমটা আবার কি কি, তুই বিনোমদ জানিস না? বিনোমদ একটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনে ট্রান্সপারেন্সি প্রোভাইড করে, আর তুইও যদি ট্রেডিং এ এন্টার করতে চাস, তবে বিনোমদকে কোন রকম কমপ্লিকেটেড টার্মস ছাড়াই এতে ট্রেডিং করার সুযোগ করে দেবে। চল তবে তোকে একটা ট্রেডিং করে দেখাই। হ্যাঁ হ্যাঁ করে দেখা। এই দেখ এখানে একটা রিয়েল অ্যাকাউন্ট আছে আর একটা ডেমো অ্যাকাউন্ট আছে, এই দেখ আমার ডেমো অ্যাকাউন্টে এখন রয়েছে 8 লাখ টাকা, আর রিয়েল অ্যাকাউন্টে 66,000। এখানে তুই যে গ্রাফটা দেখতে পাচ্ছিস, আমাদেরকে শুধু প্রেডিক্ট করতে হবে যেটা আপে যাবে না ডাউনে যাবে, তো আমার তো মনে হচ্ছে এটা আপে যাবে, তাই জন্য আমি আপ প্রেস করলাম। আমি আর্ন করে গেছি। তাছাড়া বিনোমতে না অনেক ডিপোজিট অপশনস আছে, যেরকম পেটিএম, ফোন পে, ইউপিআই, আর এখানে তো যে কোনো সময় তুই উইথড্রও করে নিতে পারবি, আর এখানে কাস্টমার সার্ভিসে তো তুই চ্যাটও করতে পারবি। তো এবার বুঝলাম তোর এত বেশি হাত খরচা আসছে কোথা থেকে। একদমই তাই। তাহলে তোর যদি বিনোমটা ভালো লেগে থাকে, তাহলে আমার ডেসক্রিপশনের লিংকটা থেকে তুই বিনোমটাকে ডাউনলোড করে নিতে পারিস, আর আমার ডেসক্রিপশনের লিংক থেকে যদি ডাউনলোড করিস, তাহলে তুই একটা ভিআইপি স্ট্যাটাসও পেয়ে যেতে পারিস, যেখানে তুই একটা পার্সোনাল ম্যানেজার পাবি, তোর প্রফিটও অনেক বেশি হবে, লসেস অনেক কমে যাবে, আর থাকবে সিকিউর রিটার্ন আপ টু 10% অন ইউর লস ইনভেস্টমেন্ট। এটা তো দারুণ। সো দেরি না করে এক্ষুনি ডেসক্রিপশনের লিংক থেকে গিয়ে বিনোমটাকে ডাউনলোড করে দে। এক্ষুনি ডাউনলোড করছি। শুভ ওখানে আমাকে দেখে ফেস মাস্ক মাখছে। এলে না জরুরি থা। হ্যাঁ। নকচি বন্দর? নকচি বন্দর? কা বলা তুমি? নকচি বন্দর? বাইরে কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না। ভালো হয়েছে বৃষ্টি হয়েছে, তাহলে শুভ যেতে পারলো না।
ও ঘুরতে যাচ্ছিল, আমরা কত ঘুরতেছি না, ও কেন ঘুরতে যাবে? কারণ অনেকদিন বের হইনি আমি। তো আমরাও বের হইনি বল দিদি। আরে শুটটা তো ইম্পর্টেন্ট আগে। যাই হোক, বাইরে এত বৃষ্টি হচ্ছে, পুরো মনে হচ্ছে রেনি সিজন চলেই এসে। অনেকদিন ধরে বলছিল যে বর্ষা ঢুকবে বর্ষা ঢুকবে, বর্ষা কবে ঢুকবে, জুন মাস শেষ হয়ে গেল, ফাইনালি বোধহয় বর্ষা ঢুকে গেছে। এবার একটু তাপমাত্রাটা কমে যাবে, লু বাওয়াটা অন্তত বন্ধ হবে। অ্যান্ড যারা আমরা তো এসিতে থাকি, অ্যান্ড অনেক মানুষ যার যেরকম শুভ দেরি, ওদের ঘরে অ্যাসবেস্টের চাল আছে, তো অ্যাসবেস্টের চালে যে কি গরম হয় সেটা ওই জানে আর আমরাও জানি, তাই জন্য তারা একটু শান্তি পাবে, ভালো লাগবে, ঘুমাবে, হেভি ঘুমাবো আজকে। আর রাত্রিবেলা করে যাবে, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে। ও হ্যাঁ, কালকে আমাদের আবার ইন্টার্নশিপ আছে। শুভকে আবার দাড়ি কাটতে বলেছে, অন্ধকার হয়ে যাওয়ার আগে, নাহলে শুধু রিং লাইট এ করলে একটু কালো কালো লাগে, একটু বাইরে দিয়ে ন্যাচারাল আলো আসলে ভালো লাগে সেটাকে, কিন্তু অন্ধকার অলরেডি হয়েই গেছে। অন্ধকারের ব্যাপারটা নয়, ব্যাপারটা হচ্ছে বাইরে হচ্ছে বৃষ্টি। আরে যে মিনি ব্লগ মে বলা থা, আরে নেই ও তো মে সামনা সামনি নেই বলি থি, ও তো মে এসে বলি থি পিছে। তো তুই তো কি নিজেকে দেখে কিছু বলতে পারিস না? শুভ আমাদের ক্যামেরা করে দিচ্ছে, পাম্পাম বিয়ে করছে, চলো চলো বিয়ে করছে, বিয়ে করছে না পাম্পাম শুট করছে, রেডি, থ্রি টু ওয়ান। আমি ছোটবেলা থেকে ডিম্পলেতে এতটা অবসেসড ছিলাম, অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে সবার ডিম্পল রয়েছে, মানে আমাদের ম্যাক্সিমাম কাজিনসদের ডিম্পল রয়েছে, আমার বাবার রয়েছে, আমার মানে আমার জেঠুর ছেলে, আমার ছোট পিসির মেয়ে, মানে ম্যাক্সিমাম সবারই ডিম্পল রয়েছে। তো আমি না পুরো ডিম্পল ওয়ালা অবসেসড ছিলাম, আমার বোনেরও ছিল, তাই জন্য আমি খালি হ্যাকস দেখতাম কি করে ডিম্পল বানানো যায়, প্রত্যেক দিনকার দুটো পেন্সিল নিয়ে এরকম করে গুজে এরকম করে বসে থাকতাম 10 মিনিট করে, যাতে আমার ডিম্পল হলো তো না, ওর আমার ডিম্পল নেই, বস দেখা আছে যেটা আবার ছোপানো, এটা কেউ জানে না আমার তখন কি কালো লাগছিল, এখন তো ডিটেল মেয়েটা মেয়েকে, এই যে চুপ করো না তুম লোক, হামেশা ভাও 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 ভাও, তোমার নেই তোমাদের মধ্যে প্রত্যেকেই বাচ্চা ভাই বোন বা বাচ্চার কোনো ভিডিও হলে তোমরা খুবই পছন্দ করো। শুভ একটু আগেই জাস্ট বেরিয়েছে ওর বন্ধুদের সাথে দেখা করতে, আর এখানে এই যে একটা ওর হেডফোন ইয়ারপড খুলে ফেলে রেখে গেছে আর ফোন করছে, আমার একটা পাম্পাম বলছে না না এখানে বাড়িতে আছে চিন্তা করতে হবে না, আর ওখানে দোয়েল শুয়ে শুয়ে মানে ওর এত ঘুম পাচ্ছে, ওকে একটু আগে বলছিলাম যে ঠিক আছে এই ভিডিওটা করে নি, তারপরে তুই 1 ঘন্টা রেস্ট নিয়ে নিস, ও বলছে আমার সারা সপ্তাহ একটু একটু করে ঘুম জমে জমে অনেকটা ঘুম জমে গেছে, তাই রবিবার আমাকে সেটা পূরণ করতে হবে। তো আজকের
টু ডু লিস্টে তো অনেক কিছুই ছিল, জানি না কতদূর কতটা কি কমপ্লিট করতে পারবো। ওই যে ওখানে তোমাদের দোয়েল শুয়ে আছে, হালকা করে মুখ বার করে দিয়েছে। আর তো এখনো জানো কটা বাজে? প্রায় 6:30 বাজতে যায় সকাল থেকে, আমরা সেই যে কাজ নিয়ে বসেছি, একবারও উঠিনি, কিচ্ছু করিনি। তো জাস্ট আমি ভাবছি যে মায়ের ক্যারেক্টারটা কমপ্লিট করে নিচে গিয়ে একটু ফ্রেশ হয়ে আসবো, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই বাই। আমি আর আলাদা করে বাটি আনিনি, এই ফুচকার বাটিতেই খেয়ে নেব। মজা লাগছে শুভ আমাদের জন্য হোম ডেলিভারি করেছে ফুচকার। তুই মুজবি। বাহ, টেবিলটা পুরো মেস করেছে। আটা বাসন তো বাইরে। এই মোরা খেনে না, মুখ গলায় আটকে মরবি নাকি? তোর কপালের মতো। এ খেতে গিয়ে সেইনকে আমাকে বলছে যে এটা জানিস পুদিনা পাতা দেওয়া আছে? না না, মিন্ট, পুদিনা পাতা না, মিন্ট দেওয়া আছে। কি লেভেলের অশিক্ষিত তুই, মিন্ট আর পুদিনা পাতা যে এক তো সেটুকুও জানিস না। ফুচকাটাকে নৌকা বানিয়ে খাচ্ছে। यहाँ पे कांड की है ये। मैं भी खाया इधर, আমি ও খেয়েছি এখানটা। জানি না ক্যামেরা তো কত, এখানটা পুরো টক জল ফেলে ফেলে ভর্তি করেছি। বুঝে যাচ্ছে হালকা হালকা। তুই একটা টেবিল মোছার জন্য মপ নিয়ে এসেছিস? এটা দিয়ে টেবিল মুছবি তো? এই আসিক দিদি গা, এই ওসে মোছে। দিদি আনবি, দিদি মুছে দেবে বলো, তার জন্য খুশি আমাকে ভিডিওটা বানিয়ে দিতে হবে। তো কানে বসে পড় না, এমনি মুছে যাবে। খুশি খুশি কাজ চলে। শুভ খুশ দিল এই ফুচকাটা খাইয়ে, তো ওর ভিডিও এডিট করে দেবে আর দিদি। তার সাথে কেএফসি ফ্রি আমাদের দুজনে। হ্যাঁ, তারপর কেএফসি খাবে। কিন্তু আজকে কেএফসি খাওয়া থেকে ঠিক হবে? তুই কপিরাইট খাবি? ব্যালেন্সি আদা নাকি? ব্যালেন্সি আগাকে বলে ব্যালেন্সি আদা। ক্যা হুয়া? আমাদের বাড়িতে বলে সবসময় ক্যামেরা অন থাকে। হ্যালো, ঠান্ডা করে দিচ্ছে। আমার ঠান্ডা লাগছে, আমার এখন 24 আমার এখন গরম লাগে। আনবক্সিং করলাম আর এর মধ্যে থেকে কেচাপ, টিস্যু সব মিস। দিদি এবার ফোন করছে, ফোন করে তো বলাই উচিত। ইয়েস, এই কথা দিয়েছে, এখনই ঠান্ডা হয়ে যাবে। দূর স্ট্রাগল সস ছেড়ার। হাই হাই, কে আগে জিততে পারে? চলো চলো চলো, কে আগে করতে পারে? আমরা 11টার সময় ঠিক করেছি যে আমরা মালপি এঙ্গে রিলসটা বানাবো, মানে আমরা একটা রিলস বানাবো। তো এখানে ওরা সবাই চশমা পরে রেডি হয়ে গেছে। আমার থেকে তো ভালোই লাগছে তোদেরকে। তো শুভর জন্য আমরা ওয়েট করছি, কারণ ও তখন ধরে গেম খেলেই যাচ্ছে। ও আমাদের ভিডিও করে দিচ্ছে, স্টার্ট করতে বলছে, কিন্তু ও নিজে ওই জায়গাটা থেকে উঠছে না, মানে জানি না কেন। আমরা রিলসটা বানাবো।
हम लोग को गेम नहीं खेलने दे मेरे को চলে গেল। আর আমাদের রিলসটা কেমন হয়েছে অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে জানাবে, আমি ইনস্টাগ্রামের লিঙ্কটা অ্যান্ড আইডিটা এখানটা শো করিয়ে দিচ্ছি অ্যান্ড ডেসক্রিপশনেও দিয়ে দেবো। তো আজকের মতন ব্লগটা আমরা এখানেই এন্ড করছি, অনেকটা রাত হয়ে গেছে, 12:30 বেজে গেছে, আমরা খাইও নি এখনো, কেউ আমরা এখনো খাইনি, বসে বসে কোক খাচ্ছে মেয়েটা। আমরা নিচে চলে যাই গিয়ে, কাল ইন্টার্নশিপ জানা হ্যায় ফির সে, সানডে কিতনা জলদি চলা যায়, তোর তো তাও লেট করে আমাকে কাজ আছে ছোট, হ্যাঁ হ্যাঁ তোর একটু তাড়াতাড়ি, আমার ঠিক আছে, আমার অনেক দূরে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে পরের ব্লগেতে, বাই বাই।